প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের নতুন গণিত বইয়ের দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা এই অধ্যায়ের অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের আজকের পার্টে আমরা হচ্ছে 27 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করছি। তো আমরা আগেও বলেছি যে এই আসলে নতুন পাঠ্যক্রমের যে বইগুলো রয়েছে এগুলো ধারাবাহিকভাবে না দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না, কারণ একদিনে আসলে আমরা লং ভিডিও করতে পারি না। তো অন্যান্য পার্টগুলো দেখতে গেলে অথবা অন্যান্য অধ্যায়ের ক্লাসগুলো দেখতে গেলে আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নেবে। আর প্লে লিস্টে গিয়ে তোমরা অষ্টম শ্রেণীর অল যেটা লেখা আছে সেইখানে গেলে পুরাতন যে অষ্টম শ্রেণীর হচ্ছে যে চ্যাপ্টারগুলো ছিল সেই ক্লাসগুলো দেখে নিতে পারো, এবং নতুনগুলো আমরা আসলে পুরাতন লিস্টটা ডিলিট করিনি। তো আজকের পার্টে আমরা দেখব মূলদ সংখ্যা, যেটা ইংলিশে বলে রেশিওনাল নাম্বার। তোমরা হয়তো লক্ষ্য করেছো ভগ্নাংশকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ ভগ্নাংশ দুটি পূর্ণ সংখ্যার অনুপাত। একটা জিনিস দেখো যে এইরকম যদি একটা ভগ্নাংশ থাকে 3/5, হ্যাঁ, এটাকে চাইলেই কিন্তু আমরা অনুপাতে প্রকাশ করতে পারি, অর্থাৎ লবটা প্রথমে থাকে পূর্ব রাশি আর হরটা পরে চলে যায় উত্তর রাশি। তো এই অনুপাত আর ভগ্নাংশ আসলে একই বিষয়, এই কারণেই এটা বলা হলো। তো যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় শুধু তাদেরকেই আমরা মূলদ সংখ্যা বলি। ভগ্নাংশে লব এবং হর থাকে, হ্যাঁ, এখানে এই পিটা হলো লব আর কিউটা হলো হর, এটা কেউ এক্স বাই ওয়াই বলতে পারো, এ বাই বি, যে কোনো দুটো চলক দিয়ে আসলে প্রকাশ করা হয়। আর হরে শূন্য হতে পারে না, কারণ হর যদি জিরো হয় তাহলে শূন্য দিয়ে ভাগ করতে হয়। তো শূন্য দিয়ে আসলে কাউকে ভাগ করলে সেটা অসংজ্ঞায়িত থেকে যায়। যেমন দেখো আমরা যদি উপরে থ্রি ধরি নিচে জিরো ধরি, তো জিরো দিয়ে আসলে কাউকে ভাগ করা যায় না। যেমন আমরা যদি এই জিরো দিয়ে থ্রিকে ভাগ করতে যাই, তুমি যতবারই দাও না কেন এটা কিন্তু জিরো হয়ে যাবে। যদি তিনবারও দাও 300 ভাগটা কিন্তু মিলবে না, যার কারণে জিরো দিয়ে আসলে কাউকে ভাগ করা যায় না। কিন্তু জিরোকে ভাগ করা যায়, যদি উপরে জিরো হয় নিচে ধরো থ্রি, যে কোনো সংখ্যা দিয়ে কিন্তু জিরোকে ভাগ করা যায়। আমি যদি শূন্য বার দিই তাহলে 300 ভাগটা মিলে যায়, অর্থাৎ এটা ভাগফল। তো যাই হোক, মূলদ সংখ্যা মানেই হচ্ছে যে এমন একটা সংখ্যা, ধরো যে মূলদ সংখ্যার উদাহরণ কিন্তু আসলে অসংখ্য। এই মূলদ সংখ্যার উদাহরণ হচ্ছে জিরো একটা মূলদ সংখ্যা, কেননা জিরোকে পূর্ণ সংখ্যা ধরা হয়। তো প্রতিটা পূর্ণ সংখ্যার নিচে আমরা জানি যে একটা এক ধরে নেওয়া যায়। হ্যাঁ, তো যদি একটা এক ধরি তাহলে এটা যদি পি মনে করি, এটা কিউ, তাহলে পি বাই কিউ আকারের একটা ভগ্নাংশ হয়ে গেল। হ্যাঁ, যেখানে শর্ত হচ্ছে যে পি এবং কিউ দুটোই, অর্থাৎ লব এবং হর দুটোই পূর্ণ সংখ্যা হতে হবে, আর হচ্ছে যে নিচে জিরো আসা যাবে না। তারপরে যে কোনো পূর্ণ সংখ্যা, আরও ধরো যে 5, হ্যাঁ, এটাও কিন্তু একটা মূলদ সংখ্যা, যেহেতু এর নিচে আমরা একটা এক কাউন্ট করে নিতে পারি। তারপরে যে কোনো ভগ্নাংশ, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ হতে পারে, এর উল্টোটা হতে পারে যে অপ্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ নিচে ছোট উপরে বড়। তারপরে যে কোনো দশমিক কোনো ভগ্নাংশ, কেননা এটা আমরা যখন যদি দশমিকটা তুলে দিই তাহলে উপরে হবে 25 আর নিচে দশমিকের জন্য একটা এক আর তারপরের অঙ্কের জন্য শূন্য। হ্যাঁ, আমরা কাটাকাটি যদি নাও করি এখানে লব আর হর, অর্থাৎ পি আর কিউ, হ্যাঁ, এটা পূর্ণ সংখ্যা চলে আসছে। তো এই জাতীয়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে কোনো পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ পূর্ণবর্গ তোমরা নিশ্চয়ই জানো যে কোনো একটা সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করে যে গুণফলগুলো আসে এটাকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ এককে এক, একও একটা পূর্ণবর্গ সংখ্যা, 2×2=4, 4 পূর্ণবর্গ, 3×3=9, এটাও পূর্ণবর্গ, 4×4=16, 5×5=25, এই সংখ্যাগুলোকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলি। তো এই পূর্ণবর্গ সংখ্যা দিয়ে আমার যদি রুট ওভার দেওয়া থাকে এরকম, তো এটা 9 বর্গমূল করলে তোমরা জানো 3 হবে। তো আমরা শিখলাম যে কোনো পূর্ণ সংখ্যাও কিন্তু মূলদ সংখ্যা, অর্থাৎ একটা পূর্ণবর্গ সংখ্যার উপর যদি রুট ওভার চিহ্ন থাকে তাহলে সেটাও কিন্তু একটা মূলদ সংখ্যা হবে। তো এরপরে যেটা ঘনমূল বলা হয়, দেখো এইখানে যদি এরকম রুটের এই জায়গাটায় 3 দেওয়া থাকে আর এইখানে ভিতরে মনে করো যে 64 আছে, তো এর মান কিন্তু আসলে 4। হ্যাঁ, এটা যেমন আমরা ভাবি এইভাবে যে এখানে 9 ছিল তাহলে এটা রুট ওভার 9 বদলে আমরা দেখো 3 স্কোয়ার, স্কোয়ার আর রুট ক্যান্সেল হয়ে গেলে এটাই কিন্তু 3 হয়। আর যখন এরকম ঘনমূল থাকে, হ্যাঁ, তখন নিয়ম হচ্ছে যে এমন একটা সংখ্যা খুঁজে বের করা যার উপর 3 পাওয়ার, অর্থাৎ কিউব পাওয়ার দিলে এই সংখ্যাটা আসে। যেমন 4-4 উপর যদি আমরা কিউব দিই, 4×4×4 করলে কিন্তু 64 হয়। তো আমরা 64 বদল দেখো 4³ যদি লিখি, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আর এইটাকে হচ্ছে যে 1/3 পাওয়ার লেখা হয়। তো এই ঘনমূলের এই জায়গায় আমরা যদি 1/3 পাওয়ার দিই তাহলে এই পাওয়ারের উপর পাওয়ার থাকলে এটা গুণ হয়, অর্থাৎ 4³ 3×1/3,
তো এই উপরে 3 আর নিচে 3 কাটা যায় অর্থাৎ 4 টু দি পাওয়ার 1 1 পাওয়ারের আসলে ভ্যালু নেই সো এটা 4 তাহলে এটা ঘনমূল করে যেটা আসলো সেটা হচ্ছে 4 অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা তাহলে এটাও কিন্তু একটা মূলদ সংখ্যা কিন্তু আমাদের যদি এইরকম কোনো একটা সংখ্যা দেয়া হয় ধরো যে এখানে ঘনমূল চিহ্ন দেয়া আছে এখানে 25 বা 26 তো এমন কিন্তু কোনো সংখ্যা নাই যার উপর 3 পাওয়ার দিলে হচ্ছে যে 25 হয় তো এই ক্ষেত্রে এইটা কিন্তু আমাদের অমূলদ সংখ্যা হবে অর্থাৎ আমাদের এইভাবেই মনে রাখতে হবে যে পূর্ণবর্গ সংখ্যার উপর রুট ওভার থাকলে এইটা মূলদ হয় আর এই যে এগুলো সবগুলোই মূলদ সংখ্যা হবে হ্যাঁ আর নরমালি হচ্ছে যে কোনো ঘনমূল চিহ্ন অর্থাৎ রুটের এই জায়গাটায় 3 লেখা আছে সেক্ষেত্রে এই ভিতরের সংখ্যাটাকে যদি কোনো একটা সংখ্যার কিউব আকারে নিয়ে আসা যায় যেমন 64 এর ক্ষেত্রে সম্ভব হয়েছিল তাহলে এটা মূলদ হবে আর যদি এমন হয় যে না কোনো সংখ্যার কিউব করে বা 3 পাওয়ার দিয়ে এই জিনিসটা আসে না তখন কিন্তু এটা অমূলদ হয়ে যাবে তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো এবার আমরা 28 পৃষ্ঠায় চলে যাই হ্যাঁ 28 পৃষ্ঠায় আমাদের বেশ কিছু কাজ দেয়া আছে এই মূলদ সংখ্যা নিয়ে দেখো অনেক আলোচনা যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা অর্থাৎ লব এবং হর দুটোই পূর্ণ সংখ্যা হতে হবে এবং কিউ অর্থাৎ হরটা জিরোর সমান হওয়া যাবে না নট ইকুয়াল টু জিরো তাদেরকে আমরা শুধু মূলদ সংখ্যা বা রেশিওনাল নাম্বার বলে থাকি তো এই হলো মূলদ সংখ্যার বিষয় এখন একক কাজ দেওয়া হয়েছে শূন্য কি মূলদ সংখ্যা মূলদ সংখ্যা হলে পি বাই কিউ আকারে প্রকাশ করো তো আমরা আগেই অলরেডি যে আলোচনা করে ফেলেছি যে শূন্য একটা মূলদ সংখ্যা তাহলে সেক্ষেত্রে আমরা এখানে উত্তরটা এইভাবে দেব যে শূন্য একটি মূলদ সংখ্যা তাহলে দেখো একে মূলদ সংখ্যা আকারে প্রকাশ আমরা কিভাবে দেখাবো হলে পি বাই কিউ আকারে প্রকাশ করো তাহলে শূন্যর নিচে আমরা কিন্তু অনায়াসে একটা ওয়ান ধরতে পারি কেননা এই এক দিয়ে যদি আমরা এখন শূন্যকে ভাগ করি শূন্যই আসবে এর কোনো ভ্যালু চেঞ্জ হবে না তো এক্ষেত্রে এখানে পি সমান হচ্ছে অর্থাৎ লবটা জিরো আর কিউ এর মান হচ্ছে অর্থাৎ হর ওয়ান আর কিউ কিন্তু আমাদের জিরোর সমান হয়নি হরটা এবং কিউ নট ইকুয়াল টু জিরো তো তাই আমরা বলতে পারবো যে তাই জিরো একটি মূলদ সংখ্যা যেহেতু আমরা মূলদ সংখ্যার সংজ্ঞা পড়লাম যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারের ভগ্নাংশে প্রকাশ করা যাবে যেখানে পি আর কিউ পূর্ণ সংখ্যা আর নিচে হরটা নট ইকুয়াল টু জিরো তারাই মূলদ সংখ্যা তাহলে জিরো যেহেতু একটা পূর্ণ সংখ্যা প্রতিটা পূর্ণ সংখ্যার নিচে একটা ওয়ান ধরে নেওয়া যায় যার কারণে এটা পি বাই কিউ আকারের একটা ভগ্নাংশ হয়ে গেল যেখানে পি আর কিউ অর্থাৎ লব হর দুটোই পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা মানে তোমাদের মনে রাখতে হবে জিরো প্লাস মান মাইনাস মান এগুলো সবই হচ্ছে পূর্ণ সংখ্যা তো মূলদ সংখ্যা কিন্তু মাইনাসও হতে পারে যেটা আমরা পরে আস্তে আস্তে পাবো তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যা মূলদ সংখ্যা হলে পি বাই কিউ আকারে প্রকাশ করো তো যে কোনো পূর্ণ সংখ্যা আমরা আগে উত্তর দেব যে হ্যাঁ এখানে একটা হ্যাঁ বলে দিই হ্যাঁ যে কোনো পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা তো আমরা কিছু পূর্ণ সংখ্যা নেই ধরো আমরা 5 নিলাম তাহলে 5 একটি পূর্ণ সংখ্যা তো প্রতিটা পূর্ণ সংখ্যার নিচেই এই জিরো একটা পূর্ণ সংখ্যা ছিল নিচে একটা ওয়ান ধরে নেওয়া যায় এতে মানের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ 5/1 হ্যাঁ আমরা যদি এইভাবে লিখি তাহলে এইখানে দেখো লবটাকে আমরা যদি পি বলি পি সমান হচ্ছে আমাদের 5 আর হরটা যদি আমরা কিউ বলি তাহলে কিউ সমান হচ্ছে 1 তাহলে আমাদের সংজ্ঞায় বলেছিল যে পি বাই কিউ আকারের জন্য ভগ্নাংশে প্রকাশ করা যায় যেখানে পি আর কিউ দুটোই পূর্ণ সংখ্যা আর হরটা অর্থাৎ কিউ হ্যাঁ নট ইকুয়াল টু জিরো হতে হবে তো এখানে আমরা বলি যে এখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং হরটা অর্থাৎ কিউ নট ইকুয়াল টু জিরো তো তাই আমরা বলতে পারবো যে 5 কিন্তু একটা মূলদ সংখ্যা এবং শুধু 5 নয় এরকম 7 8 9 10 11 12 যে কোনো পূর্ণ সংখ্যা
এটা কিন্তু মূলদ সংখ্যা হবে। তো এই জায়গায় এসে অনেকেই ভাবে যে তাহলে ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ হলে মনে হয় মূলদ হবে না। তো এটা কিন্তু আমরা আগে ক্লিয়ার করেছি যে যে কোনো ধরনের যদি একটা দশমিক ভগ্নাংশ দেওয়া হয় এটাও কিন্তু মূলদ সংখ্যা হবে। শুধু অমূলদটা মনে রাখতে হবে যে অপূর্ণ বর্গ সংখ্যার উপর রুট ওভার, অথবা আমরা যেটা তখন বললাম যে এমন একটা সংখ্যা যে এখানে ঘনমূল থ্রি দেওয়া আছে আর ভিতরে রুটের ভিতরে এমন একটা সংখ্যা আছে যেটার থ্রি পাওয়ারে নিয়ে আসা যায় না, কোনো একটা সংখ্যাকে কিউব করে এটা আসে না। তো এই দুই ধরনের ডিজাইনটাই আমরা বলবো যে অমূলদ। তো এর বাইরে হ্যাঁ সবই কিন্তু মূলদ। যেমন এই দশমিকটাও আমরা যদি তুলে দিই তাহলে উপরে হবে ২৫, আর নিচে এই দশমিকের জন্য একটা ১, আর তার পরের অঙ্কের জন্য একটা ০। তাহলে দেখো এটাও একটা পি বাই কিউ আকারের ভগ্নাংশ হয়ে গেল, যেখানে পি অর্থাৎ লব এবং কিউ অর্থাৎ হর দুটোই পূর্ণ সংখ্যা এবং কিউ অর্থাৎ হরটা জিরোর সমান নয়। তো এরকমই এখানে যে কোনো পূর্ণ সংখ্যাকে আমরা আসলে মূলদ সংখ্যা বলতে পারব। সসীম দশমিক সংখ্যা কি মূলদ সংখ্যা? এখানে দেখো এই যে এটি কিন্তু একটা সসীম দশমিক ভগ্নাংশ, এটা আমরা আগের পাঠে শিখিয়েছি যে দশমিকের পরে যদি হচ্ছে যে ফিনিশিং থাকে, কিছু অসীম দশমিক ভগ্নাংশ আছে যেটা আসলে কখনো শেষ হয় না, ডট ডট থাকে, আর এই সসীম দশমিক ভগ্নাংশ এরাও কিন্তু মূলদ সংখ্যা। তো আমরা এইখানে এই প্রশ্নের উত্তর দেব যে হ্যাঁ, সসীম দশমিক ভগ্নাংশ মূলদ সংখ্যা। তো এইখানে দুটো দেখো সসীম দশমিক ভগ্নাংশ দেয়া আছে, এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করে আমাদের দেখাতে হবে। তো এখানে বাংলায় দেয়া ছিল ২.০.২১। তো এটা কিন্তু একটা সসীম দশমিক ভগ্নাংশ, যেহেতু এটার একটা ফিনিশিং আছে, কোনো ডট ডট দিয়ে দেয়া নেই। তো এইটাকে আমরা দেখো পি বাই কিউ আকারে প্রকাশ করতে গেলে এখানে আমাদের দশমিকটা তুলে নিতে হবে, তাহলে উপরে থাকবে ২১, আর নিচে এই দশমিকের জন্য একটা ১, আর তারপরে যতগুলো অঙ্ক থাকে ততগুলো ০। তো এটি পি বাই কিউ আকারের একটি ভগ্নাংশ। তো এখানে এটি চাওয়া হয়েছিল পি বাই কিউ আকারে প্রকাশ করো। হ্যাঁ, তাহলে কেন মূলদ হলো? যেখানে পি অর্থাৎ লব এবং কিউ অর্থাৎ হর দুটোই কিন্তু পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে হচ্ছে জিরো, যে কোনো প্লাস মান মাইনাস মান এগুলো, আর কিউটা দেখো জিরো না, একের পরে শূন্য থাকলে সমস্যা নেই, প্লেন জিরো থাকা যাবে না হরটা। তো এটাই হচ্ছে পি বাই কিউ আকারের ভগ্নাংশ। নেক্সট যেটা আছে ২.০১, হ্যাঁ এটাও কিন্তু একটা সসীম দশমিক ভগ্নাংশ, যেহেতু দশমিকের পরে এটা কমপ্লিট হয়ে গেছে, কোনো ডট ডট নেই। তো অসীম দশমিক ভগ্নাংশ আমরা ইতিপূর্বে কিন্তু আগের পার্টগুলোতে দেখিয়েছি যে যদি এমন হয় যে দশমিকের পরে কোনো একটা অঙ্ক আসলে এরকম বারবার বারবার আসছে, তো এটাকেও একটা অসীম, কারণ এটা ডট ডট চলতেই থাকবে, নয় নয় আসতেই থাকবে। হ্যাঁ, এটাকেও কিন্তু অসীম দশমিক ভগ্নাংশ বলে, কিন্তু এটার একটা হচ্ছে যে ফিনিশিং আছে, সেটা হলো ২.০, ওই একটা ৯ লিখে তার উপরে পনপনিক অর্থাৎ আবৃত চিহ্ন দিতে হয়। তো এটাও কিন্তু মূলদ সংখ্যা, কেননা এটাকে কিন্তু আমরা সাধারণ ভগ্নাংশ অর্থাৎ লব হর বা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো, যেটা আসলে পরের পৃষ্ঠায় অঙ্ক রয়েছে কিছু, আমরা সেখানে দেখব। এটা পরের পৃষ্ঠা নয়, এখানে একটা অঙ্ক রয়েছে। তো যাই হোক, শুধু অমূলদের আমি বলবো যে এই দুটো প্যাটার্ন মনে রাখলেই হ্যাঁ তোমরা বাকি সবগুলোই কিন্তু আসলে মূলদ সংখ্যা। তো এটা আমরা যদি দশমিক তুলি তাহলে উপরে থাকবে দশমিক ছেড়ে লিখতে হবে অর্থাৎ ২০১, আর নিচে হবে দশমিকের জন্য একটা ১, আর তার আগের অঙ্কের জন্য নয়, তার পরে দশমিকের পরের অঙ্ক যতগুলো থাকবে হ্যাঁ ততগুলো শূন্য। তো এই ২০১/১০০ এটি কিন্তু আমাদের হ্যাঁ পি বাই কিউ আকারের একটা ভগ্নাংশ। তো এটাও একটা মূলদ সংখ্যা, এই কারণে যেখানে পি অর্থাৎ লবটা এবং হর যেটা কিউ দুটোই কিন্তু পূর্ণ সংখ্যা এবং কিউ অর্থাৎ হরটা জিরোর সমান নয়। তো এটাই ছিল এখানে। তো এরপরে আমরা হচ্ছে যে আজকে আসলে ২৮ পৃষ্ঠা পর্যন্তই আমরা করব, আর এই অঙ্কটা আমরা দেখব এখন। এবার বলো তো পৌনপুনিক দশমিক ভগ্নাংশ কি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়? একটু আগে আমরা যেটা বললাম এই যে পৌনপুনিক দশমিক ভগ্নাংশ, এটাকে যদি আমরা এইভাবে দশমিক ভগ্নাংশ আকারে প্রকাশ ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি, যেটা লভরযুক্ত ভগ্নাংশ এটাকে বলে সাধারণ ভগ্নাংশ, তাহলে কিন্তু আমাদের স্বীকার করতে হবে যে এই পৌনপুনিক অর্থাৎ আবৃত দশমিক ভগ্নাংশগুলো মূলদ সংখ্যা। তো এখানে সেই বিষয়টা কিন্তু দেওয়া হয়েছে, দেখো
এখানে আমরা অজানা রাশির একটুখানি ব্যবহার শিখব। তো আমাদের সমস্যায় যেটা বলা হয়েছে 0.3 তার উপরে পনপনিক দেয়া আছে। এই সংখ্যাটাকে ভগ্নাংশ আকারে আমরা প্রকাশ করব, অর্থাৎ লব হর দিয়ে প্রকাশ করব। দেখো তো এটার কিন্তু সুন্দর একটা সূত্র আছে যেটা আমরা আসলে পরে শিখাবো তোমাদের, তার আগে এখানে যেভাবে করা হয়েছে আমরা সেটাও একটু দেখাই। তো 0.3 পনপনিক, তো এটার মানে হচ্ছে সেই ভাগটাতে কিন্তু এই তিন বারবার আসছিল। যেমন ধরো আমরা এই ভাগটা তোমাদের দেখাই যে এরকম যদি একটা ভগ্নাংশ হয় 1/3, তো এটার মানে কিন্তু হচ্ছে, কারণ এটার উত্তর এটা আসবে আমি জানি জন্যই বলছি, আপাতত এমনি দেখাচ্ছি, যে তিন দিয়ে যদি এককে ভাগ করি তাহলে দেখো প্রথমেই দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, তারপরে এটা তিন ত্রিক্ষা 9, অবশিষ্ট থাকে 1, আর ভাগফলে একবার দশমিক আসলে প্রত্যেক লাইনে লাইনে একটা করে শূন্য ভিক্ষা পাওয়া যায়। তো আবার দেখো আমি তিনবার দিলাম, তিন ত্রিক্ষা 9, অবশিষ্ট আবারও 1, হ্যাঁ আবারও একটা শূন্য পাবো। এইভাবে কেয়ামত পর্যন্ত এটা কিন্তু চলতেই থাকবে, তিন ত্রিক্ষা 9, অবশিষ্ট 1, আবার একটা শূন্য, আবার 3, তিন ত্রিক্ষা 9। তো যাই হোক, আমরা মোটামুটি তিন চারটা করলেই বুঝতে পারবো, এটা কোনো লিমিটেশন নাই যে এতবার করতে হবে। তো এটার ফিনিশিং হচ্ছে, আমরা এখন উত্তরটা লিখতে গেলে আসলে প্রথমে দশমিক পড়লে সামনে একটা শূন্য দেওয়ার নিয়ম, শূন্য দশমিক, ওই যে অঙ্কটা বারবার আসছে এটা একবার লিখে এর উপর একটা বার এরকম টান চিহ্ন দেওয়া যায় অথবা পনপনিক চিহ্ন দেওয়া যায়। তো এখন আমরা দেখলাম যে তাহলে এটা এই সাধারণ ভগ্নাংশ থেকে যেহেতু এটা আসছে, তাহলে নিশ্চয়ই এটাকে ব্যাক করে আবারও এটাতে নিয়ে আসা যাবে। তো কিভাবে নিয়ে আসা যাবে সেটি কিন্তু আমরা এই অঙ্কটা শিখব। তো এখানে আমরা প্রথমে দেখো এটা একটা সংখ্যার উপর যখন এরকম পনপনিক থাকে এটাকে তুমি যতবার খুশি লিখতে পারো। তো আমি মনে করো যে এটা কোনো ইয়া নাই যে চারটা লিখতে হবে বা তিনটা, মোটামুটি বোঝার জন্য বই বোধ হয় তিনবার লিখেছে, তো আমরাও তিনবার লিখলাম, আমি আরও দু একটা বেশি বা কম লিখতে পারি এটা সমস্যা না। দিয়ে এটা আসলে একটু ডট ডট দেওয়ার নিয়ম, হ্যাঁ নাহলে এটা সসীম দশমিক ভগ্নাংশ হয়ে যাবে, কিন্তু এটা আসলে ডাইরেক্ট সসীম নয় যেহেতু এটা চলতেই থাকবে। তো এটা করার পরে আমরা দেখো এখন একটা নিয়মে করব যে এটাকে আমরা ক ধরে নেব, যে কোনো একটা চলক, অর্থাৎ ক বা এক্স যে কোনো, ধরি ক সমান এই সংখ্যাটা 0.333 ডট ডট ডট। এখন তোমাদের একটা টিপস দিয়ে দিই এখানে, সেটা হচ্ছে যে যে এখানে যখন একটা আবৃত থাকে, কেননা অনেক আবৃত অঙ্ক আমরা পাবো এই পৃষ্ঠায়, হ্যাঁ কিছু আছে যে এমন আছে ধরো দুইটা অঙ্ক আবৃত বারবার আসছে দুইটা এরকম, কখনো তিনটা বা চারটা এরকমও হতে পারে, আবার কখনো এমন আছে যে এইখানে একটা অঙ্ক আছে এটা একবারই আসছে, তার পরেরগুলো দেখা যাচ্ছে যে বারবার এই 3-7 3-7 এইভাবে আসছে, এরকমও কিছু অঙ্ক আছে। তো বিভিন্নটা বিভিন্নভাবে করা হয়, হ্যাঁ তো যদি আবৃত অঙ্ক একটা থাকে তাহলে তোমরা এই এটাকে ক ধরার পরে এটার উভয় পাশে 10 দিয়ে গুণ করে দেবে, অর্থাৎ একেও 10 দিয়ে গুণন, এই এই ডান পক্ষটাকেও 10 দিয়ে গুণন, কারণ এটা যেহেতু সমীকরণ, সমীকরণের উভয় পক্ষে একই কাজ করলে মানের কোনো পরিবর্তন হয় না। তো এখন আমরা দেখো বা একে 10 দিয়ে গুণ করলে হবে 10 ক, আর এই সংখ্যাটাকে 10 দিয়ে গুণ করলে জাস্ট দশমিকটা এক ঘর এই দিকে সরে আসবে, তোমরা ক্যালকুলেটারে গুণ করে দেখতে পারো, 0.3 দিয়ে যদি গুণন 10 দাও তাহলে তোমাদের এই ফিগারটা দেখাবে 3.33, আর এইদিকে ডট ডটগুলো আসলে তোমরা এখানে রাখতে পারো, কারণ এখানে তুমি অসংখ্য 3 লিখতে পারো, যার কারণে আরও একটা 3 যদি দিয়ে দাও, যেহেতু একটা 3 এইদিকে সরে গেছে এটার সাথে আমরা একটু মেক আপ করে দিলাম, তারপরে জাস্ট এইভাবে ডট ডট দিয়ে দাও। হ্যাঁ এই যে এরাও দেখো ক সমান যখন এখানে ধরেছিল 10 ক, একটা 3 কিন্তু বেশি করে নিয়েছে। তো এটা হচ্ছে ডিমের বাচ্চা ফুটানোর মতো, তুমি যতগুলো খুশি এখানে আবৃত অঙ্কটা লিখতে পারো। তো এখন আমরা যেটা করব যে এই এই দুটোকে আমরা দেখো একটা সমীকরণে নেব, সেক্ষেত্রে এটা উপরে রাখলে ভালো হয় যেহেতু এটা বড়, বইয়ে হয়তো না করে একবারই করেছে, যাই হোক না এইখানে লিখেছে। তো আমরা এই লাইনটা দেখো উপরে লিখছি 10 ক সমান 3.333 ডট ডট, আর এই লাইনটা উপরে নিচে লিখব ক সমান হচ্ছে 0. মানে এই দশমিকের ডান পাশে আমরা অঙ্ক সংখ্যা সমান করব, এখানে যেমন 3টা আছে এখানেও 3টা, কারণ এখানে চাইলে কিন্তু আমি আরও একটা দুটো বেশি নিতে পারি সেটা কোনো সমস্যা না। তো এই এইটা এখানে বসেই 3.33, এইটা পুরোটাই একই হতে হবে দশমিকের ডান পাশটা। তো এখন এই সমীকরণ দুটো আমরা যদি বিয়োগ করি, অর্থাৎ এইটা থেকে এটা বিয়োগ করি, এখানে আমরা লিখে দিই বিয়োগ করে, তো বিয়োগ করলে যেটা হবে 10 ক থেকে 1 ক বিয়োগ করলে এটা হবে 9 ক,
আর তোমরা এইটা থেকে এটা যদি বিয়োগ করো তাহলে শুধু 3 আসবে, তোমরা ক্যালকুলেটরে করে দেখতে পারো, কারণ এই অংশটা কিন্তু এগুলো ক্যান্সেল হয়ে যাবে, তো শুধু 3। হ্যাঁ, এরপরে দশমিক শূন্য দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। এখন আমরা যদি ক এর মানটা বের করি তাহলে ক সমান হচ্ছে 9 × 9, উপরে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এইভাবে নিচে বসিয়ে দাও, তারপর 3 দিয়ে যদি কাটাকাটি করো, 3 × 3 আর 3 × 3 = 9, এই যে দেখো ঘুরে 1/3 চলে আসছে, তার মানে ক সমান হচ্ছে 1/3। তো এই যে এটাকে আমরা যে ক ধরেছিলাম, হ্যাঁ এটা এটা আর এটা একই জিনিস, তার মানে এটাকে আমরা ভগ্নাংশে বা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে এই 1/3 কিন্তু পাব। তাহলে আমরা এখন বলে দিতে পারি যে অতএব 0.3 পনপনিক সমান, এটাও লিখে দিতে পারো একটা, সমান হচ্ছে 0.33, এটাকে যখনই ভেঙে লিখবে অবশ্যই লাস্টে ডট ডট দিতে হবে, সমান সমান হচ্ছে 1/3। তাহলে আমরা কি শিখলাম, যে একটা আবৃত্ত দশমিক বা পনপনিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায়। তো এখানে খুবই একটা দেখো সহজ একটা নিয়ম আছে, আমরা সেটাও একটু দেখাই, তার আগে এই কথাগুলো আমরা শেষ করে দিই, যে শূন্য সকল পূর্ণ সংখ্যা, সসীম দশমিক সংখ্যা এবং পনপনিক দশমিক সংখ্যা সবাই কিন্তু মূলদ সংখ্যা, যেটা আমরা অলরেডি উপরে আলোচনা করেছি, যে সকল পূর্ণ সংখ্যা বলতে 5, 6, 7, 8 এগুলো যত পূর্ণ সংখ্যা আছে, সসীম দশমিক সংখ্যা মানে দশমিক আছে এবং ভাগটা হয়তো মিলে গেছে, আর পনপনিক এখনই আমরা দেখলাম যেগুলো উপরে পনপনিক থাকে, ফোঁটা থাকে বা আবৃত দশমিক ভগ্নাংশ, এটাকে যেহেতু একটা p/q আকারের একটা ভগ্নাংশে প্রকাশ করা যায়, যার কারণে এরাও কিন্তু হচ্ছে মূলদ সংখ্যা। শুধুমাত্র এই দুই প্যাটার্ন হচ্ছে অমূলদ, একটা হচ্ছে অপূর্ণ বর্গ সংখ্যার উপর কোনো রুট ওভার, আর একটা হচ্ছে এমন একটা সংখ্যা, হ্যাঁ যেটাকে মানে এটার ক্ষেত্রে আমরা বলবো যে কোনো একটা সংখ্যার স্কোয়ার আকারে আনা যায় না। যেমন আমাকে যদি রুট ওভার 25 দেয় তাহলে দেখো এটার স্কোয়ার আকারে 5 আকারে আনা যায়, তাহলে কিন্তু এটা মূলদ হয়ে যাবে, কেননা স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে এটা পূর্ণ সংখ্যা 5 বের হয়ে আসবে। আর যদি এরকম ঘনমূল থাকে, অর্থাৎ রুটের এই জায়গাটায় যদি 3 দেওয়া থাকে, তখন ভাবতে হয় যে এটাকে কোনো একটা সংখ্যার 3 পাওয়ারে আনা যায় কিনা। যদি 3 পাওয়ারে আনা যায় তাহলে কিন্তু মূলদ হবে, আর 3 পাওয়ারে আনা না গেলে অমূলদ হবে। যেমন আমরা আরও একটা দেখাই যে 125, এখানে 125 দিয়ে যদি ঘনমূল চিহ্ন থাকে তাহলে 5 উপর কিউব দিলে কিন্তু 125 হয়। হ্যাঁ, তাহলে আমরা এইখানে যদি 5³ করি আর এই ঘনমূল চিহ্নটা এইভাবে রাখি, এটা মানে তোমাদের মনে রাখতে হবে 1/3 পাওয়ার। তো এই 5³ থাকলো, তার উপরে 1/3, তাহলে 3 পাওয়ারের উপর পাওয়ার থাকলে এটা গুণ হয়, 3 × 1/3 করলে 3 কাটা গেলে 1 হয়। হ্যাঁ, অর্থাৎ 5^1 পাওয়ার আমরা দিই না, একটা পূর্ণ সংখ্যা বের হয়ে আসছে, যার কারণে এটাও কিন্তু মূলদ সংখ্যা। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছ। হ্যাঁ, এটা ছিল আমাদের 28 পৃষ্ঠার কাজ, আমরা একটু দেখি 29 পৃষ্ঠায় আসলে কি আছে, আরেকটু আমরা শেষ করে দিই। আমরা 29 পৃষ্ঠার এই অংশটা পরের পার্টে করব, একটা পার্ট আসলে অনেক লং হয়ে যায়। তো এইখানে যেটা বলা হয়েছে, এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, যে যেহেতু পূর্ণ সংখ্যা ধনাত্মক এবং ঋণাত্মক হতে পারে, সুতরাং মূলদ সংখ্যাও ধনাত্মক ঋণাত্মক হতে পারে। খুবই ইম্পর্টেন্ট কথা, যে পূর্ণ সংখ্যা মানেই হচ্ছে, আমরা অনেকবার কিন্তু বলেছি যে পূর্ণ সংখ্যার, হ্যাঁ উদাহরণ হচ্ছে 0, তারপরে যে কোনো প্লাস মান, তারপরে যে কোনো মানে কোনো ফ্র্যাকশন, দশমিক হবে না, মাইনাস মান, এগুলো সবই পূর্ণ সংখ্যা। তো সেক্ষেত্রে এটাই বলা হচ্ছে যে হ্যাঁ, পূর্ণ সংখ্যা যদি প্লাস মান মাইনাস মান হতে পারে, তাহলে মূলদ সংখ্যাও প্লাস মাইনাস দুই রকমই হতে পারে। দেখো আমরা যদি এইভাবে লিখি −5/6, এটা এটাও কিন্তু আমরা মূলদ সংখ্যা বলতে পারবো, যেহেতু এটা p/q আকারের একটা ভগ্নাংশ, যেখানে এই p টা অর্থাৎ লবটা একটা পূর্ণ সংখ্যা, মাইনাস মান হলেও পূর্ণ সংখ্যা হয়, আবার হরটাও কিন্তু একটা পূর্ণ সংখ্যা, কিন্তু দুই জায়গায় যদি মাইনাস হতো তাহলে মাইনাসটা ক্যান্সেল হয়ে একটা প্লাস ভগ্নাংশ আসতো, এও কিন্তু মূলদ সংখ্যাই হতো। কিন্তু লবে অথবা হরে যে কোনো একটা মাইনাস থাকলেও, হ্যাঁ ধরো এটা যেমন লবে মাইনাস ছিল, এখানে যদি হরেও মাইনাস দাও তাহলে এটাও কিন্তু আমাদের মূলদ সংখ্যার মধ্যে যাবে। তো এটাই ছিল আমাদের আজকের পার্টের আলোচ্য বিষয়, আজকে পর্যন্তই, নেক্সট পার্ট দেখার আমন্ত্রণ রইল। এই পার্টে পরের পার্টে কিন্তু আমরা যে এখনই যেটা করলাম, যে হচ্ছে যে আবৃত্ত বা পৌনপনিক দশমিক ভগ্নাংশ, এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা শিখব, এই ক ধরেও শিখব। আমরা নতুন যে সূত্র একটা দিতে চেয়েছিলাম আমরা পরের পার্টে দেব, খুবই সহজভাবে সেই জিনিসটা করা যাবে। আর এটা আবার উল্টো, এখানে সাধারণ ভগ্নাংশই আছে, এটা থেকে আমাদের ওই আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আজকের পাঠ এ পর্যন্তই, ধন্যবাদ।